বন্ধুরা ডাবলিউপিএসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা আপনাকে কালকাটা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট আমাদের রিজনিং প্র্যাক্টিসের টাকা ক্লাসে চলছে ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে সেশনটা মন্দিরে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অভিয়াসলি চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে আর সাবস্ক্রাইব করে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে স্ক্রিনে বন্ধুরা আশিক ক্লাসে ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ ফার্স্ট পেন্ট আছে আমাদের এখানে লুপ্ত বর্ণটি নির্ণয় করো তো এখানে কোনটি লুপ্তবর্ণ হবে সেটি তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ক্লাস যেহেতু তোমরা প্র্যাকটিস সাইড আগে থাকবে তো নিজের থেকে প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে ট্রাই করবে এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাব যে কতগুলো তোমরা কারেক্ট করতে পারলে তো এখানে কী এসে যাবে আমাদের বলো এখানে সময় লাগে সময় নাও ভিডিওকে পজ করে নাও পজ করে নিয়ে অবশ্যই নিজের থেকে চেষ্টা করে অ্যান্সারটাকে বের করবে তারপরে যেটা আছে সলিউশনটাকে দেখবে কী আছে এখানে দেখো এই তিনটে মিলিয়ে দেখো এখানে কি টি বি আর এই তিনটে এইভাবে চলছে এই তিনটে এইভাবে চলছে এই তিনটে চলছে এখানে দেখো যে টি টি এর পজিশন কত আমাদের অ্যালফোভেটে কুড়ি নম্বর অ্যালফাবেট বি কত নম্বর অ্যালফাবেট দুই নম্বর অ্যালফাবেট এই দুটো মাইনাস করলে কত আসে আমাদের আঠারো এবং এই আঠারো নম্বর অ্যালফাবেটটা আর এই এইটিকে এখানে ফলো হচ্ছে তাহলে এখানে ভি কত নম্বর অ্যালফাবেট তেইশ নম্বর অ্যালফাবেট এম আমাদের কত নম্বর অ্যালফাবেট তেরো নম্বর অ্যালফাবেট ইউভি ভি আমাদের বাইশ নম্বর টি ইউ ভি বাইশ নম্বর অ্যালফাবেট এবং এখানে এম আমাদের কত তেরো নম্বর অ্যালফাবেট এ দুটোর মধ্যে ডিফারেন্স কত আমাদের নয় মিডিলে আছে আই ঠিক একইভাবে এটাও আছে তাহলে এটা আমাদের ডিফারেন্স এসে যাবে এন আমাদের কত চোদ্দো নম্বরে এফ আমাদের কত ই এফ ছয় নম্বরে তাহলে এখানে কত আসছে আমাদের আট তো আট নম্বর অ্যালফাবেট কী হয় আমাদের এইচ এইচ এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বন্ধুর এখানে কারেক্ট অ্যান্সার আসলে এই বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলো ম্যাট্রিক্স বলো ম্যাট্রিক্সের এটার অ্যান্সার আমাদের কী বেরিয়ে আসবে পিইএরএল এর সংকেত ফাইন্ড আউট করতে হবে তো সংকেত ফাইন্ড আউটের ক্ষেত্রে আমি কী বলেছি তোমাদের প্রথম এবং লাস্ট চেকআউট করার জন্য প্রথমত তাহলে প্রথম দেখো এখানে জিরো জিরো পিকে ডিনোট করছে ঠিক আছে নাইন সিক্স আচ্ছা প্রথমগুলোকে আগে দেখে নাও জিরো জিরো ডিনোট করছে এখানেও আছে জিরো জিরো তার মানে এটাও পিকে ডিনোট করছে এটা আর দেখার দরকার নেই ওয়ান থ্রি ওয়ান থ্রি আমাদের কাকে পিকে ডিনোট করছে ওয়ান টু ওয়ান টু জেডকে ডিনোট করছে তার মানে এটা আমাদের গেল এবার লাস্টেরগুলোকে দেখো এইট এইট দেখো নাইন সিক্স দেখো এখানে যে নাইন সিক্স নাইন সিক্স এলকে ঠিক আছে এইট এইট দেখো এইট এইট এলকে ঠিক আছে ঠিক আছে তারপর ফাইভ সিক্সকে দেখো ফাইভ সিক্স এমকে ডিনোট করছে তার মানে এটা আমাদের এলিমিনেট হয়ে গেলো দুটো অপশন এলিমিনেট এবার এই দুটোর মধ্যে দেখো ফাইভ ফাইভ কাকে ডিনোট করছে দেখো ফাইভ ফাইভ ই কে ডিনোট করছে সেভেন সেভেন কাকে ডিনোট করছে সেভেন সেভেন ই কে ডিনোট করছে টু কাকে ডিনোট করছে টু টু আমাদের এ কে ডিনোট করছে ওয়ান দেখো ওয়ান আমাদের এ কে ডিনোট করছে ওয়ান ফোর ডিনোট আচ্ছা থ্রি জিরো থ্রি জিরো ছিল এখানে থ্রি জিরো এখানে আমাদের কে ডিনোট করছে টু কাকে ডিনোট করছে আমাদের টু টু এটাও কে ডিনোট করছে ওয়ান ওয়ান আর কে ওয়ান ওয়ান ফোর এই যে এখানে দেখো কারেক্ট ডিনোট করছে এ কে ডিনোট করছে তার মানে অপশান সিটাও আমাদের এখান থেকে এলিমিনেট হয়ে গেল তাহলে আমাদের পড়ে থাকলো কি অপশান এ অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশন চলো নেক্সট আছে অভিধান অনুযায়ী সাজাতে হবে অভিধান অনুযায়ী মানে ডিসক্রিনের অনুযায়ী সাজাও ডিসক্রিনের অনুযায়ী সাজালে কোনটার পরে কোনটা আসবে বলো এখানে ফটাফট অ্যান্সার করো যে কোনটার পরে কোনটা বেরিয়ে আসবে কি আমাদের এবিসিডি অনুযায়ী সবগুলোতে দেখো পি আছে প্রথমে তার মানে পি তারপরে পি এর পরের অ্যালফেভেটটা দেখব পি এর পরের অ্যালফোভেট কি ই তার মানে এখানে কি চার নম্বরেরটা প্রথমে থাকবে তারপর আমাদের ও না আয় আগে আসে আমাদের আয় আগে আসে তাহলে আয়ের মধ্যে থেকে আবার কি আগে আসবে আয়ের পরের অ্যালফোভেটটাকে দেখব আমরা সি তার মানে চার এক তারপরে কোনটা আসবে এই দুটোর মধ্যে বলো এই দুটোর মধ্যে যে একটা কি আগে টি আগে আসবে না কি এল আগে আসবে অবশ্যই আইজেকে এল এম এন ও পি কিউ আর এস টি 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 আমাদের পরে আসবে এল আমাদের আগে আসবে মানে তিন চার এক তিন চার এক তিন দিয়ে দেখো চলছে আমাদের অপশান বিটা আর বাকি দুটোকে চেক আউট করার প্রয়োজনই নেই এখানে অ্যান্সার আমাদের অপশান বি এইভাবেই কিন্তু সময়গুলোকে বাঁচাতে লাগবে নেক্সট শরীর চলে আসবো পুরোটাই করতে গেলে একটু হলেও সময় বেশি লেগে যাবে তখন দু চার পাঁচ সেকেন্ড নেক্সট শরীর দেখো কোনটি একটি অর্থপূর্ণ শব্দ নির্দেশ করছে তো এখানে এল এর সঙ্গে দেওয়া হয়েছে এক ওয়ের এর দেওয়া হয়েছে দুই আরেকটা ওয়ের দেওয়া হয়েছে তিন এসের দেওয়া হয়েছে চার এর পাঁচ সি এর দেওয়া আছে ছয় তো এখান থেকে আমি এদের একটি অর্থপূর্ণ শব্দ প্রথমে তৈরি করতে হবে এবং সেই অর্থপূর্ণ শব্দের যে সাংকেতিক মানগুলো সেই মানগুলো বসালে কোনটা বেরিয়ে আসবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে করার যেটা আছে একদম আনকমন যদি কোনো নাম্বার থাকে বা আনকমন যদি অ্যালফাবেটগুলো থেকে থাকে তাহলে এখানে অপশানে এক এক করে বসাবে যে চারেকায় এস তারপরে আমাদের সি তারপর পাঁচেকা আজ এইচ তারপর এখানে ও ও তারপরে এল এভাবে বসাবে বসিয়ে 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 বসে দেখবে যে কী বেরিয়েছে এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে কী আমাদের কি এখানে তৈরি হচ্ছে স্কুল তৈরি হচ্ছে স্কুল তাহলে স্কুলের আমাদের কী এস সি এইচ ডবল ও এল এস কাকে আমাদের ডিনোট করছে চার কে সি আমাদের ছয় কে এইচ আমাদের পাঁচ কে ও আমাদের দুই তিন এল আছে আমাদের এখানে এক কে এই যে ও ক্ষেত্রে ওয়ের ক্ষেত্রে এখানে অপশান দেখতে হবে যে কোন ওটাকে আগে নেওয়া হয়েছে দুই দিন আগে থাকতে পারে বা তিন দিনেও থাকতে পারে তো এই সিকোয়েন্স কোনটা চলছে দেখো এই যে দেখো অপশান এ এরটা অপশান এ এরকম আছে তো অপশান এটা এখানে আমদ্র আমাদের অ্যান্সার আসলে বুঝতে পেরেছো কোনো রাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিন চলে আসবো নেক্সট বলো যে এ হল এর বোন বি হলো সি এর বোন এবং ডি হলো এর মা নিচের কোনটি সঠিক নয় চল ফিগারটাকে একটু এঁকে দিই যে এ হলো বিয়ের বোন এ যে আছে এ বি এর বোন বি হলো সি এর বোন বি যে আছে এ আবার সি এর বোন ঠিক আছে এবার আমাদের কি আছে এখানে ডি এর মা ডি যে আছে এ আবার এর মা এর মা মানে কি এদের সবারই মা এবার এখান থেকে আমাদের বলা হয়েছে যে নিজের কোনটি সঠিক নয় তো বলো এবার কোনটি সঠিক নয় এ বি সি নাকি আমাদের ডি কী হয়ে যাবে এখানে এখানে আমাদের সঠিক নয় হয়ে যাবে অপশান বি দেখো সি ডি এর সন্তান সবাই ডি এর সন্তান এখানে দেখো সি হলো এ এবং বিয়ের ভাই সি যে আছে এ বি এর ভাই এটা কিন্তু আমরা এখানে বলতে পারি না কারণ এখানে সি এর আমাদের জেন্ডারটা কোশ্চিনে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি তো সি এর যেহেতু আমরা জেন্ডার জানি না সেহেতু আমরা এখানে বলতে পারব না যে এটা ছেলে নাকি মেয়ে সেই জন্য এটি আমাদের যেটা আছে সঠিক নয় বাকিগুলোকে দেখো বি যে আছে ডি এর কন্যা বি এ যে ডি এর কন্যা এ হলো সি এর বোন এ যে আছে সি এর অবশ্যই সি এর দিক থেকে বোন আবার যদি এর যদি ভাই বলে দিত এখানে তাহলে আবার ভুল হয়ে যেত তাই আমাদের কি বাকিগুলো সঠিক আছে এখানে আমাদের অপশান বি আনসার নেক্সট চলো নেক্সট আছে আমাদের এখানে আমাদের পেপার ফোল্ডিং পেপার ফোল্ডিং তো এখানে ফোল্ড কীভাবে হয়েছে এই উপরের দিকটা দিকে এসছে তারপরে এই দিকটাই এদিকে গিয়েছে তারা ওপেন হওয়ার টাইমে কি উল্টো দিক থেকে হবে মানে এটা এইদিকে প্রথমে ওপেন হবে তার মানে এটাকে প্রথমে এই দিকে খুলব তাহলে এখানে কী আসবে এখানে একটা বক্স এই কোণে একটা বক্স এই কোনের দিকে একটা বক্স চলে যাবে তারপরে এই এই খোলা হয়ে গেল তারপর এটাকে এই দিকে খুলব তবে এই পুরোটাই দিকে খুললে মানে এদিকেটা যেগুলো আছে সেদিকে এরকম 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 হয়ে যাবে এদিকে এদিকে এরকম হয়ে যাবে তো এরকম ফিগার কোনটাতে আছে দেখো তো এরকম ফিগার দেখো দুটো আছে এটাও তো আছে এটা তো আছে এই দুটোর মধ্যে আবার অ্যান্সার কোনটা হবে বলো এই দুটোর মধ্যে অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে অপশান ডিএডটা অপশান ডিএডটা এখানে অ্যান্সার হবে কারণ এই যে যেগুলো যেগুলো আছে এগুলো দেখো সুন্দর করে চার কোনা চার কোণা করে এখানে দেখো এবার কোনা কোনো কোনা করে ঘুরেছে কিন্তু এখানে সবগুলো চার কোণা চার কোণা করে আছে তো চার কোণা চার কোণা করে থাকবে তো বন্ধুরা এখানে অ্যান্সার হবে অপশান ডি নেক্সট চলো নেশ্চয় চিত্রে কয়টি ত্রিভুজ আছে বলো কয়টি ত্রিভুজ আছে এখানে কুড়িটি বাইশটি আঠেরোটি নাকি ষোলোটি ফাইন্ড আউট করে অ্যান্সার অবশ্যই করবে যদি সময় লাগে তাহলে অবশ্যই ভিডিওকে পজ করে নেবে পজ করে নিয়ে নিজের থেকে সলিউশন করে তারপরে যদি সলিউশন ঠিকও হয় বা ভুলও হয় যেটাই হোক তারপরে অ্যান্সারটাকে দেখবে কী আসবে এখানে কয়টা দেখো এই যে আমি তোমাদেরকে প্রায় ক্লাসে বলি এই যে এর মধ্যে কটা থাকে আমাদের এর মধ্যে থাকে আটটা এবং এখানে এক দুই তিনটা আছে এখানে এক দুই তিনটা আছে এখানে এক দুই তিনটা আছে এখানে এক দুই তিনটে আছে তিন চার বারোটা বারো প্লাস আট টোটাল আছে এখানে কুড়িটা টোটাল এখানে ত্রিভুজে আছে ত্রিভুজের সংখ্যা আছে এখানে কুড়িটা মতো কুড়িটা এখান থেকে আমাদের অ্যান্সার হবে অপশান এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট আছে আমাদের এখানে সিরিজ তো এখানে পাঁচ কোশ্চিন মার্ক তেরো ছাব্বিশ উনত্রিশ আটান্ন একষট্টি এখানে পাঁচের এখানে পাঁচের পরে এখানে কত বসবে নয় বসবে দশ বসবে এগারো বসবে না কে আমাদের এখানে বারো বসবে বলো ইজি কোশ্চেন আছে একদম ফোটাফাট অ্যান্সারটা করো কী অ্যান্সার এসে যাবে আমাদের এখানে কী ধীরে ধীরে বাড়ছে ধীরে ধীরে বাড়লে আমাদের কী হয়ে থাকে অ্যাডিশন হয়ে থাকে সাধারণত তো প্রথমটাকে বাদ দিয়ে পরে এগুলো থেকে দেখো একটু আচ্ছা অ্যাডিশান এইটায় ডবল হয়েছে দেখো তেরো ডবল ছাব্বিশ ছাব্বিশের সময় তিন যোগ হয়েছে কিংবা পিছনের দিক থেকে যদি ভাবতে যাও দেখো একষট্টি থেকে তিন কম হয়ে আটান্ন এসে আটান্নর অর্ধেক এসছে আমাদের উনত্রিশ উনত্রিশের থেকে তিন কম এসছে আমাদের ছাব্বিশ ছাব্বিশের অর্ধেক হয়েছে তেরো তাহলে এরপরে কি তেরো থেকে তিন কম আসবে তেরো থেকে তিন কম আসলে আমাদের দশ দশের অর্ধেক আমাদের পাঁচ তো অ্যান্সারটা হবে বন্ধুর এখানে দশ অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার আসলে এই বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট চলে আসো অ্যালফাবেট এখানে বি এম আর জি এরকম করে যদি চলে তারপর আছে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কে কীভাবে হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে তো বলো কী আসবে এখানে একটা দুটো অ্যালফাভেট চেক করলেই কিন্তু হয়ে যাবে বি সি ডি ই এফ জি এইচ আই জে প্রথমে অ্যালফাভেটটা আমাদের জে আসবে তো জে দিয়ে দুটো অপশান আছে তাহলে এই দুটো তো গেলো এলিমিনেট তারপরে লাস্টে যাই চেক করো জি এইচ আই জে আচ্ছা পিছনের দিক থেকে গেছে এফ জি তার মানে ডি এর আগের অ্যালফাভেট হবে ডি এর আগের অ্যালফাভেট কী সি তাহলে সি ডি ই এফ জি তো সি দিয়ে যাও জে দিয়ে শুরু সি দিয়ে শেষ তাহলে আছে শুধু অপশানে বাকিদের ওকে আর চেক করবো না আমি অপশানে এখান থেকে অ্যান্সার এভাবেই দেখবে যে সময়গুলোকে কিন্তু বাঁচাতে পারবে এভাবে করলে মানে দেখে দেখে বুঝতে হবে স্পিডে প্র্যাকটিস লেভেল বাড়াতে হবে নেক্সট চলে আসে উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থানটাকে পূরণ করলো এবিসি 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 বলো এখানে কী আসবে কটা আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা আছে তাহলে তিনটে 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 করে হওয়ার সম্ভাব্য চান্সেস থাকে অথবা পাঁচটা পাঁচটা করে তো এই ধরনের কোশ্চেনগুলোকে বলেছি লাস্ট দিয়ে করার জন্য কারণ এটা প্রচুর পরিমাণে সময় খাইয়ে থাকে তো লাস্ট যদি সময় থাকে তাহলে এই কোশ্চেনটা এ করবে নাহলে এই কোশ্চেনটা এ করবে না থাকে এক নম্বর কমলে কোনো কিছুই আসবে না কারণ এটা তো করতে গেলে বহুত টাইম লেগে যাবে এক্সাম হলে অন্তত এখন আমি সলিউশনটা বলে দিলে হয়তো খুব তাড়াতাড়ি বেরিয়ে নিতে পারবে এক্সাম হলে যেটা আছে টাইম লাগে কোশ্চেনটাতে দেখো এখানে কী সলিউশন চলছে আমাদের এখানে এখানে সি বসাবো এবিসি এই তারপরে এখানে এ বসাবো এবিসি এই তারপরে এখানে আমি বি বসাবো এই এবিসি 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 গুলো এবার কী কী হবে সেগুলোকে বের করতে হবে এই যে এবি তারপরে একটাতে বিসি এই যে বিসি তারপর একটাতে সি এ এ আমাদের এটি কারেক্ট অ্যান্সার হবে এবি এব এবিসি এবিসি করে তিনটে চলছে মানে অল্টারনেটিভ হবে এবং মিডলে মিডলে চলছে আমাদের এব বিসি সি এ তো এখানে কী কী বসলাম আমি সি এ বি বি এ সি এ বি বি এ কোনটাতে আছে দেখো সি এ বি বি এ আছে অপশন সি সিতে অপশন সি বন্ধুর এখান থেকে আমাদের অ্যান্সার নেক্সট চলে আসবো নেক্সট হচ্ছে আমাদের এখানে বাছুর গরু তাহলে এখানে শাবক কী হবে কব কী হবে বলো যেটা আছে কি বাছুর গরুর বাচ্চাকে বাছুর বলা হয় এবং শাবকার বাচ্চাকে বলা হয় তাকে সিংহ নাকি তোমাদের সিংহি সিংহি নাকি বিড়াল নাকি কুকুর নাকি আমাদের হরিণ অ্যান্সার কী হয়ে যাবে এখানে অ্যান্সার বন্ধুরা এখানে হয়ে যাবে আমাদের অপশান এ সিংহি সিংহে এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসবো নেক্সট আছে আমাদের এখানে অ্যাপ্রোচকে এর সঙ্গে যদি এভাবে লেখা হয় তাহলে এর সঙ্গে তো আমাদের কী হবে ফাইন্ড আউট করতে হবে তো বলো কী হবে এখানে দেখো এখানে যে গুলো আছে সেই গুলো এখানে আছে সেম অ্যালফাভেট থাকলে কী হয়ে থাকে আমাদের এভাবে ক্রস 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 হয়ে থাকে এবার ক্রস ক্রস করার ক্ষেত্রে যেটা আছে এক্সাম হলে কিন্তু এটাকে লিখে নিয়ে এভাবে ক্রস ক্রস করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে তো এখানে দেখে 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 জাস্ট বুঝতে হবে দেখো এখানে এ দুটো আছে এ দুটো আছে তাহলে এর দুটো পজিশান আমার কোনটা হবে সেটা বলা খুব মুশকিল কিন্তু এখানে এইচ তো একটাই আছে এইচটাকে দেখো এইচ তো একটাই আছে তো এইচটা আমাদের কত এই যে সি এইচ লাস্টের দুটো দেখো প্রথমে চলে এসছে লাস্টের দুটো প্রথমে চলে এসছে তার মানে যেটা আসবে সিটি এই সিটি আমাদের প্রথমে চলে আসবে তাহলে মানে এই দুটো অপশান তো গেলো আমাদের অটোমেটিকলি এরপরে দেখো এসছে কি আমাদের ও এসছে ও কত এক দুই তিন চার পাঁচ নম্বর অ্যালফাবেট আচ্ছা ও এ যেটা আছে দেখো ও এ যেরকম আছে সেরকম সেম সেম বসা আছে তাহলে ও এ যেরকম ছিল সেরকমই বসানো আছে তার মানে এখানে এর পরে যে আর আই আর আইটা সেম থাকবে এস টি আচ্ছা শুধু লাস্টেরটাকে দেখতে হবে আমাদের লাস্টেরটাকে দেখলেই আমাদের পেয়ে যাব। তোর কারণ লাস্টের মধ্যে এখানে আনকমন আছে এই যে এখানে তো লাস্টে আমাদের এখানে কি এসছে দেখো তো এ পি এই যে এ পি এই দুটো এখানে চেঞ্জ হয়ে বসেছে তার মানে এখানে আমাদের প্রথমে আর ই এই দুটো আমাদের চেঞ্জ হয়ে বসবে তার মানে কী বসে যাবে এখানে আর তার মানে আর আছে উপরেরটাতে উপরেরটা এখানে অ্যান্সার হবে উপরেরটা বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে আসলে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চেন লুডির চক্কা তো লুডির ছক্কা তো একদম ইজি হয়ে যাওয়া উচিত এতদিনে দেখা মাত্র অ্যান্সার হয়ে যাওয়া উচিত কত আসবে অ্যান্সার বলো এখানে কারণ এখানে তোমাদের না লিখতে হবে না কিছু করতে হবে জাস্ট শুধু একটু ভাবতে হবে তাহলেই অ্যান্সার কী আছে আমাদের এখানে কমন সাইট একটা আছে এই যে পাঁচ যদি একটাই কমন সাইট থাকে এবং আনকমন পজিশনে থাকে তাহলে আমরা কি করি এই যে পাঁচ থেকে আমরা যাওয়া শুরু করব প্রথম উডু পাঁচ থেকে চার যাবো চার থেকে ছয় যাবো এখানে আমরা পাঁচ থেকে যাবো পাঁচ থেকে ক্লক ওয়াইজ ঘুরবো এক যাবো এক থেকে দুই যাবো তাহলে আমাদের কার বিপরীত ছয়ের বিপরীত এই যে ছয়ের বিপরীত হয়ে গেল দুই দুই এখানে বন্ধুরা ছয়ের বিপরীত হয়ে যাবে অপশান সি এখান থেকে অ্যান্সার নেক্সট চলো নেক্সট আছে আমাদের এখানে ইস্টু আকারে দেওয়া আছে ষোলো ইস্টু আছে আমাদের এখানে দুশো পঞ্চান্ন কুড়ি ইস্টু কী হবে বলো একদম ইজি একদম ইজি একটু ভাবো স্কোয়ারকে ভাবো তাহলে আনসার কী আসবে আমাদের এখানে থ্রি নাইনটি নাইন কীভাবে আসছে থ্রি নাইনটি নাইন এই যে ষোলো ষোলোর স্কোয়ার আমাদের কত দুশো ছাপ্পান্ন হয় তার থেকে এক মাইনাস করে আসছে কত দুশো পঞ্চান্ন ঠিক আমাদের কুড়ি স্কোয়ার কত আসবে আমাদের চারশো চারশো থেকে এক মাইনাস করলে আসবে আমাদের থ্রি নাইনটি নাইন তো অ্যান্সার হয়ে যাবে অপশান বে নেক্সট চলে আসবো নেক্সট হচ্ছে আমাদের এখানে সুধা আট কিমি দক্ষিণে হাঁটলো তারপর ডান দিকে ঘুরে আট কিমি হাঁটলো তারপর আবার ডান দিকে ঘুরে আট কিমি হাঁটলো প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো বলো প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব কত হবে দেখো এখানে সুধা প্রথমে কী বলা হয়েছে আট কিলোমিটার দক্ষিণে হাঁটলো তারপরে ডান দিকে ঘুরলো এবার এর ডান দিক কোনটা হয়ে যাচ্ছে বলতো এর ডান দিক নিচের দিকে জানা যায় তার ডান হাতটা কোন দিকে পড়বে এদিকে পড়বে সে ডান দিকে ঘুরে গেল এদিকে গেলো আট কিলোমিটার ঠিক আছে তারপর আবার ডান দিকে ঘুরে আট কিলোমিটার তাহলে আবার এই সে ডান দিকে যাচ্ছে উপরের দিকে এবার ডান উপরে পড়ছে তো ডান দিকে গেলো এদিকে গেলো আট কিলোমিটার এবার বলা হয়েছে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যে দূরত্ব কত এখান থেকে এই জায়গাটার দূরত্ব কত হবে এটা যদি আট হয় তাহলে এটাও আট এটাও আট তার মানে এটাও আট আট কিমি আট কি অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন ডি এখান থেকে কারেক্ট আনসার আশা বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট চলে আসবো নেক্সট কোশ্চেন একটি নেওয়া আছে তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কী আসবে ভ্যান ডায়াগ্রামের তো এখানে সবুজ আম এবং ফল সবুজ আম এবং ফলকে যদি আমরা ডায়াগ্রাম আকারে আঁকি তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুরা আসার সেশনটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং